আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আপনার কাছে লইয়া আইছি আমার গ্রিন হাউসের আপডেট সহ আপনারা কীভাবে গ্রিন হাউসের প্লান্টসগুলা লুক আফটার করতা, কেয়ার করতা। তো যাই হোক, আজকে যারা নতুন ভাই বোন যারা আমার চ্যানেলের লগে যুক্ত হয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন ভাই বোনদের স্বাগতম জানাই। ফ্যাশন উৎকাটন আরিকের চ্যানেলের লগে যুক্ত থাকার লগে, সাপোর্ট করার লগে, লাইক কমেন্ট শেয়ার করার লগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে 10 জুলাই 2024, আজকে আমি পরিচর্যা ছাটাই বাটাই করি আপনারা আছে দেখাইমো হাঁটাহাঁটি করিয়া কিছু। তো যাই হোক, আপনারা যারা বিগিনার ভাই বোন আছেন আশা করি আপনারা লগেও হেল্পফুল হইব। তো সর্বপ্রথমে ওই দেখতে পারা আমার একটা খুব মাটি কুড়া খুব ড্রাই হয়ে গেছে, তো অবশ্য অন্য বোঝা যা রয়ে দোক আপনারা একটা টেস্ট আমি দেখাই। ওইদিকে মোটামুটি ময়েশ্চার আছে, অতটা নাই। তো এখন পুরা রাইট টাইম হইলো পানি দেওয়া টাইম। এখন হইলো গিয়ে আমি গাছ ট্রান্সপ্লান্টিং করছিলাম যে সময় দেখছিলাম, করার পর তো কোনো ধরনের আর টপ ড্রেসিং বা সাইড ড্রেসিং বা কোনো ধরনের ফার্টিলাইজার কিচ্ছু দিছি না। তো আজকে আমি কিতা করবো, আজকে আমি আপনার কাছে কয়েকটা জিনিস দেখাইমো, কিছু ফার্টিলাইজার ট্রাইজ করবো, সাইড ড্রেসিং, টপ ড্রেসিং বা বেস ড্রেসিং করিয়া দেখাইমো। আর তার আগে আপনারা আগাছা নিচের যে ফাতালতা আছে ওগুলো আপনারা ছটাই বাটাই করিয়া দিব, এইটা কতটুকু আমি করে লিছি অতক্ষণ পর্যন্ত আমি রাখলাম। আর আপনারা যদি চাইন ওয়ান জি কাটিং করিয়া দিতা, যেও যে এই যে একটা নাগার গাছ দেখতে পারো, আপনারা চাইলে ওখানে একটা গড়ত টিপস সাইডটা দিতে পারেন, ওই যে গড়ত টিপস আগা দেখতে পারো ওয়ান জি কাটিং করিয়া। তো চাইলে দিতে পারো, না চাইলে নাই। বাট দিলে কি তো হইব, স্ট্রঙ্গার হইব, বসিয়ে হইব, আর কয়েকটা আরও স্ট্রঙ্গার ব্রাঞ্চেস ছাড়ব, ছাড়ার ফলে গিয়ে আরও ফুল ফল ফসল আরও আওয়ার সহযোগিতা হইব। আর যদি করিয়াও না দেন কোনো সমস্যা নাই, আপনারা চাইলে ওলাও রাখতে পারবা, খালি নিঃসর যে কিছু বেসর যেগুলো আছে ওগুলা আপনারা পরিচর্যা করতে হইব। এই দোকা আমি করলাম, তো এইগুলো আমার দরকার নাই এখন। ওই দোক আমি ওই দোক একটা আগাছা আসছে আমি কাটি নিছি, টনে নিছি দিয়ে দরকার নাই। তো কিছু বেসর ফাতা আমি সফা করে দিলাম, দেখতে পারলা ওগুলো ক্লিন করে দিবা, মরা ফাতা, জ্বালাইন ফাতা, ফুড়া ফাতা, খালা ফাতা, দোলা ফাতা, সাদা ফাতা, নীল ফাতা, পাত যত ফুকে জুকে খাওড়া ফাতা আছে, ড্যামেজ ফাতা, সব ফাতা আপনারা ওইভাবে প্রিন্ট আউট করে ফেলাইব, একটু লসাটাই বাটাই করিয়া দেওয়া বা প্রুনিং করা। আর বালা ফাতা রাখবা, তো দেখতে পারলে একটা বালা হেলথি একটা ফাতা আমি আর অন্য সাইড শুটস আসলে আমি ফেলাই দিছি, এখন দরকার নাই, রাখতাম নাই। আর এই দোক আর একটা খাস একটাও অন্য জাতের মরসর গাছ, তো ওগুলোও আপনারা আতর সাহায্যে আপনারা বরে বরে একটারে ক্লিয়ার করিয়া দিবা। আর আমি এবার ওয়ান জি কাটিং করলাম না কোনো গাছর, মরসর, খাসামরিচ, নাকামরিচ ইত্যাদি ইত্যাদি, যেহেতু আমরা একটা হইলে অপশনাল। আপনারা যদি স্ট্রঙ্গা বসিয়া করতে চান তে ওয়ান জি কাটিং করিয়া দিতে পারেন। আর যদি মনে করেন না গাছ বেশি বসিয়া করতাম না, জেলা ওইবার ওইবতে না হলেও চলবো, ফরে গিয়েও আপনারা একটা করতে পারবা, যতক্ষণ আপনারা দরকার উচ্চতা অতক্ষণ রাখিয়ে আপনারা প্রিন্ট আউট করতে পারবা। তো যাই হোক, আপনারা ওয়ান জি কাটিং অপশনাল, করলে ওই করতে পারেন, না করলে নাই। আর দেখোকা, তো ওয়ান জি কাটিং করলে কিছুটা সময় নিব, যেহেতু এদের শর্ট সিজন, লম্বা সিজন নাই। আর এই বছর ওয়েদারও তেমন ভালো নাই, ওর লগে আমি আর ওয়ান জি কাটিং করিয়া দিলাম না মরসর গাছর বা অন্যান্য গাছর, আমি রাখি দিলাম। যদি দেখা যায় আমার গ্রিন হাউসের উচ্চতা বেশি হয়ে যাব, তখন গেউ ফ্রি দিয়ে খাইটা দিলাম, তার আগে নিচে দিয়ে যত ড্যাম কই সারবো গুলার তনে মরিচ আইব, ফুল ফল আইব। তো আপনারা যদি সাইন বাট্টি রাখতা গাছ শর্ট রাখতা, তাহলে আপনারা অবশ্য ওয়ান জি কাটিং করিয়া দিবা। আর একটা ওয়ান জি কাটিং করতে হইলে আনাদার টিপস হইল গিয়ে আপনারা ফলো করবা, যদি দেখা যায় গরো লাইটের তলে বা ইনডোরও আপনারা জায়গা হাইট ইনাফ হয়ে গেছে, গরো রাখা সম্ভব নয়, তখন গিয়ে ওয়ান জি কাটিং করা মাস্ট, জরুরি দরকার। আর এটা হইলো জরুরি আর কি, আর নইলে তো অপশনাল, আপনারা চাইলে করুক কা না চাইলে নাই। তো এটা হইলো ও ইনডোরও যারা আর্লি রোপণ করেন, গ্রহ করেন গরো লাইটের তলে অথবা উইন্ডো সাইটও গরম করেন, অনেক সময় আছে উইন্ডোর কেন বেশি বড় করে রাখা যাইতো না, এর লগে ওয়ান জি কাটিং করিয়া দিলে এইবার নাগামরিচ, খাসামরিচ, বেগুন, টমেটো,
ইত্যাদি ইত্যাদি। তো আপনার বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনার পরিচর্যা এইভাবে করবো, দুই একটা দুইটা তিনটা আমি দেখাইছি, এইভাবে করে প্রতিটি গাছগুলো আমি পরিচর্যা করিয়া যাইমু, দেখটা দেখতে পারছেন আপনারা। করার পরে কীভাবে আপনারা গ্রিন হাউস প্লান্টসর লগি হোক অথবা ইনডোর আউটডোর যে কোনো প্লান্টসর লগি সাইড ড্রেসিং বেস ড্রেসিং কীভাবে করতা, আর যে ড্রেসিংটা আমি করবো এটা গুড এনভায়রনমেন্ট থাকবো, এটা কোনো অন্য ধরনের স্মেল বা কোনটা করতো না, আমি যেটা ফার্টিলাইজারটা ইউজ করবো আর কি আপনারা দেখবা। যাতে কেন আমি ফিশ প্লাট বোন মিল চিকেন ফালেটস বা চিকেন ম্যানুয়ার বা অন্যান্য কোনো স্মেলই কিছু অ্যাড করতাম না, বিকজ হয়তো বা আমি এগুলা ইনডোর নিতাম পারি ওভার উইন্টার করার লগে, এর লগে আমি ইউজ করতাম না, একমাত্র ওটাও আমি ইউজ করতাম পারমো যেটা আপনারা দেখাইমো আজকে। পরিচর্যা করিলাই সম্পূর্ণ গাছটা, তারপরে আপনারা আছে দেখাইমো কিলা একটা করতা। সম্মানিত ভাই বোন, আমি সাটাই করিয়া দিলাইছি, আগা সা আগা ফাতা যা আছে বেশ সপ্তাহ আমি সাটাই বাটাই করিয়া দিলাইছি ওই দোকা, আর ওই দোকা সাটাই করছি যেন ফাতাগুলো ওই দেখতে পারা, আর ওই দোকানও থাকছি, আর ওই দোকানও বাড়াবা করছি, কারণ কেমন জাগাও না ঠিক কর্ম বাদে। এখন ভিউয়ার্স, আপনারা আছে আরও গুরুত্বপূর্ণ টিপস না দিলেও হয় না, আপনারা আমরা সবসময় নর্মালি ওই দিয়ে গড়ত টিপস দেখতে পারবো, ওই যে আগাটা দেখতে পাররা, ও আগাটা যে সময় খাটিয়া দিলেইবা তখন একটা ওয়ান জি কাটিং দৌড়া যায় বা প্রুনিং করি বা ছাটাই করিয়া দেওয়া। তো এই ছাটাই করা করলে কিন্তু হয় ফলে ও যে গাছটা আরও স্ট্রং মজবুত হয়, আর শাখার পর শাখা ছাড়বো, স্ট্রংগার রইব, বুসিয়া রইব। তো এর ফলে একটা আপনারা লিমিট মতো আপনারা গাছ দিয়ে চাহিদা দরকার আপনারা, তো ও চাহিদা পর্যন্ত রাখার লাগে এবার আপনারা গ্রিন হাউসের ভিতরে হোক ইনডোর উইন্ডো ছিল হোক অথবা গড়ের ভিতরে হোক অথবা বার হোক, আপনারা একটা সাইজ দরকার যে ও সাইজের মান আমার গাছটা দরকার, এরার লগে একটা ওয়ান জি কাটিং খুব রেকমেন্ডেড, খুব জরুরি। আর যেদের সহ লং সিজন আছে তারা জায়গা যদি স্পেস ইনাফ থাকে, তারা যদি ওয়ান জি কাটিং না করিয়া দেন কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হইতো না, ওয়ান জি কাটিং করিয়া দিলে যে ফল ফল বেশি আইব ঠিক, ওয়ান জি কাটিং না করিয়া দিলেও মোটামুটি ফল ফল ওই আইব, কারণ যত ডালফালা ছাড়ব যত বড় হইব গাছ অত বেশি ফল ফ্রুট পাইবা, আর সাটাই বাটাই করে দিলে আপনার একটা লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত থাকবো, আপনারা আপনার লিমিট অনুযায়ী আপনারা ফল ফলন পাইবা, যত বেশি দরকার তত বেশি পাইবা, বেশি বেশি ফলন পাইবা অথবা বুসিয়া থাকলেও ফলন পাইবা, আর তবা আরও বড় খরাত গেলেও আপনারা ফলন পাইবা, অতটুক বেশ কম। ই গেল এক, যেহেতু আমরা ইউকের মাঝে আমরা ইনডোর আর্লি ব্যবস্থা রোপণ করি, সেও অক্টোবর তনে স্টার্ট করিলেন, সেও সেপ্টেম্বর সেও নভেম্বর সেও ডিসেম্বর সেও নর্মেলি তো জানুয়ারি ফেব্রুয়ারিতে স্টার্ট করা লাগে, এবার মনে করো কা সেই উইন্ডো সিলের খান্দাত রাখছে অথবা গড় লাইটের তলে রাখছে, এখন লাইটের খান্দাত লাগি যা রাইয়া তার লগে হইলো রেকমেন্ডেড একটা গড়ের টিপস খাইটা দেওয়া বেশি জরুরি, কারণ তার লাইটের কারণে অভাবর কারণে জায়গার স্পেসের কারণে তার ওয়ান জি কাটিং দরকার। তাছাড়া যে সময় গ্রিন হাউস আনবা রাখবা তারও একটা লিমিটেড স্পেস আছে, লিমিটেড স্পেসের লগে গিয়া তার ওয়ান জি কাটিং করার পরে প্রুনিং করার পরে তার একটা বসি স্ট্রংগার গাছ রাখতো, যাতে বাতাস তুফানে যাতে লড়াইলে বেশি ক্ষতি যেন না করে। তো ওয়ান জি কাটিং করলে গাছ স্ট্রংগার হইয়া বিল্ট হয়, রুট সিস্টেমও স্ট্রংগার হয়, এরপরে শাখার পর শাখা যে একটা ছাড়ব স্ট্রং শাখা হইব, আর প্রতি শাখায় শাখায় ফুল ফলাইব। আর যারা যদি ওয়ান জি কাটিং করেন না তারাও ফুল ফল প্রচুর প্রচুর পরিমাণ পাইবা, যেহেতু তাই তান ওয়ান জি কাটিংও করছে না, প্লাস শাখার পর শাখা বেজান সারের প্রতিটি শাখায় শাখায় ফুল ফলন থাকবো, তো ওটা হইলো ডিফারেন্স আর কিচ্ছু নাই। তো আমরা যেহেতু লং সিজনের দেশ না শর্ট সিজন, তো আমরা ইনডোরও থাকতে একটা ওয়ান জি কাটিং করে দিলে বেটার, যদি আর্লি কেউ রইলেন, আর যদি না করিয়াও দিন কোনো সমস্যা নাই। আপনারা আমি এই বছর কিতা করলাম কোনোটা ওয়ান জি কাটিং করিয়া দিছে না, ওই দেখা অরিজিনাল লাগা রয়েছে, আপনারা ডিফারেন্স কিতা দেখবা, কোনো গাছের ওয়ান জি কাটিং করছি না, খালি সাইটের যে বেসর যে ফাতালতা আছে ওই দেখা ওগুলো আমি সাফাই করিয়া দিছি, আর পরে যে তার শাখা বাড়াইব ওইগুলো আমি রাখি দিব, আপনার ডিফারেন্স কিতা ওয়াই ওটা দেখবা আঁকি। তো যাই হোক ভিউয়ার্স, এখন আপনারা খন্তি বা কুন্নি এখন লইবা, লইয়া অথবা আত সাহায্য আপনারা হালকাভাবে এইভাবে কুন্নি দিয়ে আপনারা করবা। তো আপনারা বুঝতে পারছেন যে ওয়ান জি কাটিং বা গ্রোথ টিপস খাইটা দিলে কিতো হয়, আপনারা যে স্ট্রংগার বুশি প্লান্ট সাইন রাখতা আর বালা স্ট্রংগার শাখা যে ডাল ফালা রাখতা সাইন, তাহলে ওয়ান জি কাটিং করিয়া দিবা, আর যদি খর্তা সাইন না কোনো সমস্যা নাই,
এতে ফুল ফল যে কম আইব বেশ আইব একটা কোনো ডিফারেন্স কিচ্ছু নাই বুঝতে পারা চাইলে আপনারা করতে ডিপেন্ড করে আপনারা টাইম স্পেস সিজন সপ্তাহের উপরে নির্ভর করে তো রিসার্চও যে একটা পাওয়া গেছে তারা হয়তো স্যার যে ওয়ানজি কাটিং করিয়া দিলে যে এত বেশি ফল ফল লাগব বা ইলা কিচ্ছু ডিফারেন্স কিচ্ছু তারা মানে রিসার্চও পার না বাট করলে ক্ষতি নাই মানে আপনারা ওয়ানজি করেন যদি নানি এটা কোনো ক্ষতি নাই সেম দেখার মানে রিসার্চও বোঝা যার সেম করলেও সেম না করলেও সেম তার করিয়া এনার্জিটা আপনারা আমি নষ্ট করতাম কেন ওয়ানজি কাটিং করিয়া দিয়া ওখান আরকি বাট এটা হইলো অপশনাল আপনার স্পেস যা গা বুঝিয়া সিজন বুঝিয়া আপনারা ওয়ানজি কাটিং করবা তো যাই হোক বিওয়ার্স ওই দেখতে পারলা আমি করছি তো আপনারা এর মানে না যে ওয়ানজি কাটিং করা বাদ দিলেই তাইলা না আপনারা করতে পারেন নাও করতে পারেন দুইওলা খানো আপনারা রাখতে পারেন ওয়ানজি কাটিং করিয়া দেখতে পারেন কিলা ওয়ানজি কাটিং না করিয়াও দেখতে পারেন কিলা ও দেখতে পারলে আমি একটা হিল জোয়া করছি সাইড ড্রেসিং করবার লগে ও দেখতে পারলা ওই দেখতে পারলাম আমি একটা পরিচর্যা গাছ আমি প্রতিটি গাছে এইভাবে সমান সমানভাবে করিয়া দিই মা গাছা গাছ যা আছে আমি করিয়া দিলে আইসি আর প্রতিটি আমি কইছি ওয়ানজি কাটিং করছি না দিছি আর দেখি কী তো হয় কী তার ডিফারেন্স হয় আপনারা দেখবা তো যাই কই দেখো একটাও আছে এই দৌকা একটাও আমি নিশ্চয় দেখো তো আছে আপনারা দেখাই এইভাবে কোনে দি জোয়া করবা কোন হালকাভাবে লুজ করিয়া দিবা মাটিটারে তাতে জ্বর এফেক্ট জ্বর তো বাঁচিয়ে রাখবা জ্বরে যাতে ক্ষতি না মাটি যদি কম্পোস্ট দেওয়া লাগে দিবা তো আমি টপ ড্রেসিং একটা করতাম যেহেতু আমি একটা ওভার উইন্টার প্ল্যান করতাম পারি তো ওই দেখো আমার ওভার উইন্টার প্ল্যান করতে হইলে আমার ওয়ানজি কাটিং মাস দরকার লাগতে পারে মনে না করি পরেও আমার করা লাগতে পারে এখন আমি একটা জিনিসটা চাইলাম কইতাম আপনার কাছে এই দেখো এখানে মাঝে আমার হইলো এইটা সি ওয়েট ওই দেখতে পারা এনহ্যান্সড প্ল্যান্ট গ্রোথ স্টিমুলাইট করে আর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এন পি কে সবটা আছে তো ওই দেখো আপনারা সি ওয়েটটা দেখতে পারলে আপনারা দেখতে পারা তো ভিউয়ার্স এগুলোর মাঝে কোনো দুর্গন্ধ কিচ্ছু নাই এর লগে আমি একটা ইউজ করতাম এই দেখতে পারলাম এইভাবে করি আপনারা প্রতিটি গাছের গুড়ায় এইভাবে অ্যাপ্লাই করবা চার সপ্তাহ ফোর ফোর তিন সপ্তাহ ফোর ফোর পাঁচ সপ্তাহ ফোর ফোর ছয় সপ্তাহের ভিতরে করবা এই দেখতে পারলে আপনারা একটা 10 গ্রাম পর্যন্ত দিতে পারবা ম্যাক্সিমাম তো আর পরে এই দেখো কা একটা দেখাইলাম আপনারা আছে আর একটা আমি দেখাইলাই ভিডিওটা লম্বই ওগুলোর মাঝে দেখাইলাই সুবিধা করা যান না এখা তো ক্যামেরা এখা তো দেখাও যায় না অনেক সময় এই দেখতে পারলাম ভিউয়ার্স এই যে ফার্টিলাইজারটা দিলাম এটা হইলো এন পি কে সপ্তাহ আছে ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন লো আছে ফোর নাইট্রোজেন ফাইভ হইল গিয়ে ফসফরাস অ্যান্ড 1 পয়েন্ট হইল পটাশিয়াম আছে তো দেখতে পারলা আমি গাছ গুড়ায় দিছি কিতা দেখতে পারলা এখন হয়েছে গিয়ে আপনারা তারে উর্বর করতে হইব মাটিটা এইভাবে হালকাভাবে মাটির লগে মিশ্রণ করে দিবা মাটি যদি দরকার প্রয়োজন মনে করেন উপরে হালকাভাবে কম্পোস্ট বা ফার্মিয়ার ম্যানিউয়ার দিতে পারেন দিয়ে এবার আপনারা ফানি দিলে এই দেখতে পারলাম টপ ড্রেসিং বা সাইড ড্রেসিং বা বেস্ট ড্রেসিংও হয় দেখতে পারলাম বেস্টটা কিন্তু আমি করছি তো প্রতিটি গাছটা কিন্তু আমি এইভাবেও করিয়া দিব যেইভাবে দেখছেন ভিউয়ার্স নাগার গাছ খাসামরসর গাছ বেগুনের গাছ টমেটোর গাছ গ্রিন পেপার ক্যাপসিকাম এনি টাইপ অফ পেপার প্লান্টস আপনারা এইভাবে পরিচর্যা করবে এভরি 4 to 6 উইক্সের ভিতরে তো ইনশাল্লাহ দেখবা লটস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট আইব আর আপনারা ওয়ানজি কাটিং করিয়া দিতে চাইলে দিতে পারেন কোনো ডিফারেন্স কিচ্ছু নাই খালি ডিফারেন্ট বেনিফিটের কিতা কইলাম আপনারা যে আমার ফুল ভিডিওটা দেবেন আশা করি বুঝতে পারবা যে ওয়ানজি কাটিংয়ের বেনিফিট কোনো টিপস ফালানির বেনিফিট না ফালানির বেনিফিট কিতা কিতা আছে আপনারা বুঝতে পারছেন আমার বিগিনার ভাই বোন যারা আছেন আপনারা হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব হয়তো আপনারা বুঝতে পারবা আসলে ঘটনা কিতা তো আমি আসলে এইবার কোনোটা ওয়ানজি কাটিং করিয়া দিচ্ছি না বাট আমি নর্মালি ওয়ানজি কাটিং করিয়া দেই যাতে আমার বুশিয়া স্ট্রঙ্গার ব্রাঞ্চিজ হইতো শক্তশালী হইতো এর লগে দেই এইবার আমি দিছি না এই দোকান নরম বুসবুসা ওই দোকা ওই দোকা ওয়ানজি কাটিং না করা একটা গাছ কিতা ও অতটুক ডিফারেন্ট ওই দোকা একটা লাগে নরম ভাঙ্গি যাব ওই দোকা তো এগুলা বিলাতের বাগান বাড়ির একটা আর এগুলা বাকিগুলো আমারও আছে আর একটা হলো জিম্বাবুয়ের আই থিঙ্ক
খালামরিচ কি না কি তা জানলাম না, ফুল ফল কিচ্ছু আইসে না, তো আমি এখনও পরিচর্যা করলাম। তো দেখতে পারলাম বিবাহ দুইটা আমি করছি, দেখতে পারলাম এইভাবে উর্বর করিয়া দিলে এইবার আমার এবছর এবার লাগে না, এখন মাটি দেওয়া লাগবো করি লাগে না, ফরে যদি দরকার লাগে আমি দিব আর কি, এখন লাগবো করি বুঝলাম না, দেখা যাক। আর নিয়মিত আপনারা টমেটো ফিড দেওয়া যায় বা লিকুইড ফার্টিলাইজার দিবা, এখন আমি আর কোনো হাই নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার দিতাম না, এখন দিমু যাতে একটা ফ্রুটোর গাছ পেশি অনেক ফল আইতো, ফ্রুট আইতো, ফল ধরতো, এর লগে আমি একটা দেখতে পারলাম এটা নাগার গাছ, খালা নাগার গাছ আর একটা হলো খালা মরসর গাছ দেখতে পারলাম, সে কীভাবে প্রতিটি গাছগুলো আমি পরিচর্যা করবো দেখতে পারলাম বিওয়ার্স। তো ওই দুইটা আমি কমপ্লিট করে নিছি, এর লগে অনেক তো এসব বলি যে মগ্নও করবো আর দেখতে পারলাম বিওয়ার্স। আমার কথাবার্তা বলতে ত্রুটি তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আপনারা ওয়ান জি কাটিং করিয়া দেখতে পারেন, ওয়ান জি কাটিং করিয়ে না করিয়াও দেখতে পারেন, বাট ডিপেন্ড অন আপনার হাইট স্পেস লোকেশন সবটা বুঝিয়ে আপনারা ওয়ান জি কাটিং করিয়া দিবা। সিজন কোনো কোনো দেশের সিজন লম্বা থাকে, তারা ওলা ফালাইয়া রাখি দিলেও কোনো সমস্যা নাই, এর লগে তারা ওয়ান জি কাটিং দরকার হয় না। আর কোনো কোনো সময় সিজন বাড়তির লগে অনেক সময় টাইম মতো করা না গেলে আবার করতে না, টাইমের আগে করা লাগে, কোনো কোনো সময় গরম লাইটর লগে লাগি যাব করিয়া করা লাগে, কোনো কোনো সময় উইন্ডোর খান্দাত লাগি যাব করিয়া করা লাগে, ওটার ফিট নির্ভর করে সকলটা আর কি। তো যাই হোক দেখতে পারলা আমার কথাবার্তা বলতে পারি তাহলে তোমার সুন্দর দৃষ্টি দেখবা, আর আজকের মতো ওখানে বিদায় নিতাম, সৈরাম বালা তাহকা সুস্থ তাহকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।